Bismillahirrahmanirrahim. Shurpai Allah Sabdul Halim Nakil Madrasa online class e pokkho theke shobaike shagoto. Priyo shikkharthi kemon acho tumra? Nishchoi bhalo acho. Alhamdulillah amio bhalo achi. Aaj ami tomader shashto shini gunit bishoye জ্যামিতি অংশ নিয়ে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বই খাতা জ্যামিতি বক্স নিয়ে সবাই বসে পড়ো। আজ তোমাদের আলোচনা করব সম্পাদক তিন আছে আমাদের, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কি করতে হবে? যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমাদের এখানে নির্দিষ্ট রেখাংশ হচ্ছে এ এবং বি। নির্দিষ্ট রেখাংশ হচ্ছে এ এবং বি, একে আমাদের কি করতে হবে? সমান দুটি ভাগে ভাগ করতে হবে। কি তোমরা বুঝতে পেরেছ? গুড, বুঝতে পেরেছ? তাহলে এখন দেখো কি করতে হবে। মনে করি এ বি একটি নির্দিষ্ট রেখাংশ, তাহলে এখানে আমাদের কি আছে? এই একটি নির্দিষ্ট রেখাংশ, একে আমাদের কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে তোমরা সবাই বসে পড়ো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? দেখো অঙ্কনের বিবরণ। প্রথমে আমাদের কি করতে হবে? এ বি এ সমান করে একটি কি করতে হবে? নির্দিষ্ট রেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি? এখানে দেখো এ এবং বি এ সমান করে একটি নির্দিষ্ট রেখাংশ নিয়েছি। তাহলে এখানে এ এবং বি এর সমান একটি রেখাংশ আমাদের নিতে হয়েছে। দেখো এখানে অঙ্কনে বিবরণে কি বলছে? যে এ বি রেখাংশ আগে। তাহলে আমরা প্রথমে কি করছি? এ বি এর সমান করে একটি নির্দিষ্ট রেখাংশ অঙ্কন করেছি। এরপর আমাদের কি করতে হবে? দেখো এ কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি। এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি। কি বুঝতে পেরেছো? প্রথমে আমরা কি করছি? কম্পাসটাকে আমরা কি করেছি? দেখো এখানে বসিয়েছি, এখানে অর্ধেকে বেশি, অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। তারপরে আবার দেখো কি করেছি, আবার বিকে কেন্দ্র করে, বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে কি করেছি? বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ দিয়ে উভয় পাশে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করি। দেখো বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপ দুটি, বৃত্তচাপ দুটি কি করেছে? সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো তাহলে এখানে আমরা কি করেছি? প্রথমে আমরা এ বি থেকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ অঙ্কন করেছি। তারপর আমরা কি করছি? এটাকে আমরা পুরো কমানো হয় নাই, বাড়ানো হয় নাই, একই বৃত্তচাপ নিয়ে আবার করেছি বিভিন্ন কেন্দ্র করে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করি, অঙ্কন করেছি। এখন করেছি কি? এই যে দুটি বৃত্তচাপ, এই একটির নাম হচ্ছে সি বিন্দু, আর একটির নাম হচ্ছে আমাদের ডি বিন্দু। এখন দেখো এখন আমরা কি করেছি? আবার এই সি সি এবং ডি বিন্দু দুটিকে আমরা কি করেছি? যোগ করেছি। সি এবং ডি বিন্দুকে আমরা কি করেছি? যোগ করেছি। লেখা দেখো সি ও ডি বিন্দু যোগ করি, সি ডি রেখাংশ, সি ডি রেখাংশ কি করেছে আমাদের? ও বিন্দুতে ছেদ করেছে। সি ডি রেখাংশ আমাদের কি হয়েছে? ও বিন্দুতে ছেদ করেছে। এখন তাহলে আমরা করেছি কি? দেখো সি ডি রেখাংশ ও বিন্দুতে, তাহলে সি ডি রেখাংশ ও বিন্দুতে কি হয়েছে? এ দিকে সমদ্বিখণ্ডিত করেছে। আবার দেখো সিডি রেখাংশ
এই বি রেখাংশকে কি করছে সমদ্বিখণ্ডিত করেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে সম্পদটা যখনই আমরা অঙ্কন করব যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে আমাদের কি এখানে যে লেখাটা সেটা আমাদের কোনো সমস্যাই থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে কি প্রথমে আমাদের এই অঙ্কনগুলোকে আমাদের কি করতে হবে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে। দেখো তোমাদের আবার বোঝার সুবিধার্থে তুমি আবার আমি এটা পুনরায় বলছি প্রথমে আমরা কি করছি এই একটি নির্দিষ্ট রেখাংশ নিয়েছি এখন এই রেখাংশটাকে কি করেছি আমরা এ এবং বি দুটি নাম দিয়েছি এখন করেছি কি যে কম্পাসটাকে আমরা কি করেছি এ বিন্দুতে স্থাপন করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি অর্থাৎ এ বি এ এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করেছি আবার একই ব্যাসার্ধ নিয়ে এ বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করেছি বৃত্তচাপ দুটি পরস্পর সি এবং বি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা করে দিয়েছি সি এবং বি বিন্দুতে কে যোগ করেছি সি এবং বি বিন্দুতে যোগ করেছি কি হয়েছে এ বি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় বারবার এগুলো চেষ্টা করবে কারণ কি যে জ্যামিতি যত চেষ্টা করবে ততই তোমরা পারবে এর জন্য তোমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে তাহলে তোমরা এই সম্পাদ্যটা ভালো করে তোমরা আয়ত্ত করবে তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদ থেকো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।